তার কাছ থেকে লোন নিছে এক্সিম ব্যাংকের কাছ থেকে আর এক্সিম ব্যাংক করছে কি যখনই দেখছে যে একটা ঝামেলা হইতে পারে এক্সিম ব্যাংক করছে কি তিনশো কোটি টাকা যেটা বন্ধক ছিল আমার আপনার টাকা নগদের অ্যাকাউন্টের মধ্যে এই তিনশো কোটি টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা এক্সিম ব্যাংক নিয়ে নিছে নগদের নগদের মধ্যে যাদের টাকা আছে তারা অবশ্যই টাকাগুলো সরিয়ে রাখেন এবং ক্যাশ আউট করে ফেলেন দ্রুত কারণ নগদ তিনশো সতেরো কোটি টাকা আসলে কি করেছে গ্রাহকের এটা আসলে হিসাব নগদের ব্যাপারে একটু সতর্ক হওয়ার জন্য এই ভিডিওটা করা সতর্কটা কি হবে নগদ করছে কি একটা কাজ যে সে যে আমাদের কাস্টমার যারা আমাদের মতো কাস্টমার যারা নগদে দিতে পারতেছে না তারা আসলে বারবার লাইসেন্স নিয়ে নিয়ে আসলে তারা চলতেছে এক্সিম ব্যাংকের কাছ থেকে প্রায় তিনশো সতেরো কোটি টাকা আসলে তারা আসলে মানি মুদ্রা স্পীতি করেছে এটা তারা যে টাকা নগদের জমা রাখছিলাম নগদের অ্যাকাউন্টে এরা করছে কি এই অ্যাকাউন্টের টাকাটা অন্য জায়গায় বন্ধক রেখে পাঁচশো কোটি টাকা লোন নিয়ে দিচ্ছে মানে তারা কিভাবে আসলে মানুষের অ্যাকাউন্ট থেকে নিয়েছে আসলে এটা আসলে কেউ আসলে বলতে পারে না এইটাই আসলে সুমন ভাই আসলে বোঝাতে চেয়েছে এই ভিডিওতে মূলত চোরে বাট পারে খালার তো ভাই খালা তো ভাইয়ের ভাই মিশে গেছে আপনার তো অনেক আগে জানতেন যে ইভেলি ইভেলির কিন্তু পেমেন্ট কিন্তু সব কিন্তু নগদে করা হতো নগদ যে গ্রাহকের তিনশো সতেরো কোটি টাকা আসলে কি করেছে এটা আসলে হিসাব তারা আসলে দিতে পারতেছে না আসলে সুমন ভাই আসলে এইসব কথাই আসলে গ্রাহকের চিন্তা করে গ্রাহকের কথা চিন্তা করে আসলে সুমন ভাই আসলে এইসব কথা আসলে মানুষকে বোঝাতে চেষ্টা করেছে ইভেলির সাথে যে যে পেমেন্ট করা হতো ইভেলিকে সেগুলো কিন্তু নগদই করতো এই এই হিসাবে আসলে বাংলাদেশে আসলে ভাই কাউকে আসলে বিশ্বাস করা যায় না তো অবশ্যই আপনার নিজের দায়িত্বে আপনারা নগদে যে যাদের টাকা আছে তারপর আপনারা সব টাকা সরিয়ে বা ক্যাশট করে রাখতে পারেন